আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির বাজেটে 900 কোটি ডলার ঘাটতি। ঘাটতি পোষাতে প্রবাসীদের উপর 1 জুলাই থেকে 3 গুণ ভ্যাট আরোপ, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। তেলের দাম কমে যাওয়া এবং মরণঘাতী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির লাগাম টেনে ধরতে 3 গুণ ভ্যাট বা মূল্য সংযোজন কর বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। পাশাপাশি স্থগিত করা হয়েছে সরকারি চাকরিজীবীদের জীবনযাপন সংক্রান্ত ব্যয় ভাতা। সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদানের বরাত দিয়ে সোমবার এই খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়েছে আগামী 1 জুলাই থেকে সৌদি আরবে ভ্যাট বেড়ে 3 গুণ করা হচ্ছে, অর্থাৎ ভ্যাটের পরিমাণ 5% থেকে বাড়িয়ে 15% করা হচ্ছে। এছাড়া আগামী জুন মাস থেকে দেশটির সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ব্যয় ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদির অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান জানিয়েছে, কিছুদিন ধরে তেলের দাম হ্রাস এবং করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির চাকা এবং তা গতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত 2018 সালের শুরুর দিকে সৌদি আরবে প্রথম ভ্যাট প্রথা চালু হয়। বিবিসি বলছে আয় থেকে ব্যয় বাড়ার কারণে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে সৌদি আরবে বাজেটে প্রায় 900 কোটি ডলার ঘাটতি দেখা দিয়েছে, আর সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সৌদি প্রবাসী ভাইগণ, এই সৌদি সরকারের নতুন আইনের কারণে আমাদের প্রবাসীরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যে সমস্ত প্রবাসীরা আগে ধরুন প্রতি মাসে 100 রিয়াল খরচ করত, এখন তার এই 100 রিয়ালের মধ্যে 15 রিয়াল সৌদি সরকারের কোষাগারে জমা দিতে হবে, কারণ সৌদি সরকার এখন 5% জায়গায় 15% ভ্যাট আরোপ করেছে। আপনি যখনই কোনো জিনিস কিনতে যাবেন সেই জিনিসগুলোর ভ্যাট বেড়ে যাবে, পাশাপাশি আপনার যখন কোনো সুপার শপে কোনো জিনিস কিনবেন সেই জিনিসগুলোর দাম বেড়ে যাবে, কারণ ওই পণ্যগুলোতে আগে থেকেই এখন 15% ভ্যাট আরোপ করা থাকবে। পাশাপাশি সৌদি আরবে বিভিন্ন ধরনের কাজ বা আপনি যাই কিনেন না কেন প্রত্যেক জিনিসে আপনাকে 15% ভ্যাট দিতে হবে। এমনটা যদি সৌদি আরবের নাগরিকদের জন্য বর্জায় থাকতো তাহলে হয়তো ঠিক ছিল, কিন্তু না, সৌদি আরবে যারাই থাকবে অর্থাৎ প্রবাসী, প্রত্যেক প্রবাসীকে এই করের আওতায় আনা হয়েছে। মোট কথা, সৌদি সরকারের এই নতুন আইন আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করছি। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে এ বিষয়ে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।